সো বন্ধুরা আজকে আমরা একটা কসমেটিক সার্জারি করব। তো এই যে ফিমেল পেশেন্টটি এসছেন ওর দেখুন কাঁধের ওপরে একটা একটা উঁচু মতো এরিয়া হয়েছে, এটাকে বাফেলো হাম্প বলে। এটার জন্য আমরা লাইপোসাকশন করব। সো ফ্রেন্ডস, দিস ইজ কল্ড বাফেলো হাম্প। উইল বি ডুইং লাইপোসাকশন ফর দিস কন্ডিশন। সো উইল বি ডুইং মার্কিং ফর দিস বাফেলো হাম্প। ওকে, ফার্স্ট উই মার্ক দ্য এজ of this buffalo. It's look like a love letter. Okay, so this is the buffalo hump and this is the total area and these are the circles. Okay, so thus we mark thus এইভাবে আমরা মার্কিংটা করব। তো এই পুরো বাফেলো হাম্পটা আমি মার্ক করলাম। এই বাফেলো হাম্পের এগুলো হচ্ছে পেরিফেরাল এরিয়া, এটা সেন্ট্রাল এরিয়া। দিস আর দ্য পেরিফেরাল এরিয়াস অ্যান্ড দিস ইজ দ্য সেন্ট্রাল এরিয়া। সো উই উইল বি ডুইং লাইপোসাকশন ফর দিস এরিয়া with a small coat. So friends, we are doing infiltration now. We will be doing this surgery under tumescent anesthesia. So this is the tumescent solution which contains anesthesia solution and solution that will melt the fat. So bondhura amra tumescent anesthesia dicchi, ete anesthesia oshudh jemon thake temni fat gole jawar oshudh thake. Eta dewar pore amra 5-7 minute wait korbo, tar pore amra liposuction ta korbo. Okay, at this point of time উই শুড বি ভেরি কশাস, ওকে, বিকজ ব্যাক ইজ আ ভেরি টাফ স্ট্রাকচার। ওকে, এই সময়টা খুব কশাসলি আমাদের করতে হবে। ওকে, সো উই আর ডুইং লাইপোসাকশন নাও। আমরা এবার লাইপোসাকশন করছি, আমরা ফ্যাটটাকে লাইপোসাকশন করে বের করে নিয়েছি। হাম লোক লাইপোসাকশন কর রা হ্যায় অর ইয়ে ফ্যাট বাহার আ রা হ্যায়, ঠিক হ্যায়। সো ইউ ক্যান সি দিস ইজ দ্য ফ্যাট। ওকে, দিস ইজ দ্য ফ্যাট ইনসাইড দ্য টিউব। তো এই যে টিউবের মধ্যে ফ্যাট। তো আমাদের অপারেশন কমপ্লিট করা হয়েছে, আমরা পুরো ফ্যাটটা বের করে দিয়েছি। সো ফ্রেন্ডস, ইউ কমপ্লিটেড আওয়ার সার্জারি। নাও উইল বি গিভেন স্মল 3 স্টিচেস হেয়ার অনলি। ওকে, অ্যান্ড দিস স্টিচেস উইল বি রিমুভ আফটার 10 ডেজ। আমরা তিনটে হাম লোক কা সার্জারি কমপ্লিট হুয়া হ্যায়। আপ এক এক সিলাই করেঙ্গে ইধার ইয়ে জো ছেদ করা হ্যায়, দেখি এক এক এই স্মল ছেদ করকে আমরা পুরা ফ্যাট কো নিকাল দিয়া, ঠিক। সো ফ্রেন্ডস, ইউ হ্যাভ কমপ্লিটেড আওয়ার সার্জারি। দিস ইজ দ্য এন্ড রেজাল্ট। ওকে, অ্যান্ড দিস আর দ্য 4-3 অনলি স্মল 3 স্টিচেস। এখানে তিনটে একটা একটা করে সেলাই হয়েছে, এই সেলাইগুলো 7 দিন পরে আমরা কেটে দেবো এবং আমরা খুব সুন্দরভাবে রিডাকশনটা করতে পেরেছি।